এবার রাশিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। অনলাইন ডেস্ক। যে কোনো সময় শুরু হতে পারে উত্তর কোরিয়া আমেরিকা যুদ্ধ। কোরীয় উপদ্বীপে পুরোপুরি প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ, আর এরই মধ্যে আচমকাই রাশিয়ার দিকে তাক করে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। যদিও শেষ খবরে জানা গেছে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে আঘাত করার অনেক আগেই মাঝপথে ধ্বংস হয়ে গেছে, তবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়ে গেছে নাকি ইচ্ছা করেই সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন এদিন রাজধানী পিয়াংইয়াং থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। মিসাইলটি সম্ভবত KN-17 ব্যালিস্টিক মিসাইল, কিন্তু ছোড়ার খানিকক্ষণের মধ্যেই জাপানের সমুদ্রে ভেঙে পড়ে ক্ষেপণাস্ত্রটি। মিসাইলটি উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করেনি। এ ব্যাপারে দ্য সিউল ইকোনমিক ডেইলিতে জানানো হয়েছে, মিসাইলটি রাশিয়ার উদ্দেশ্যে ছোড়া হলেও 48 কিলোমিটার যাত্রাপথ প্রেরণের পর ধ্বংস করে দেওয়া হয়। ওই সাংবাদিকদের দাবি, মিসাইলটি যদি ধ্বংস না করে দেওয়া হতো তাহলে রুশ সেনার সামুদ্রিক ঘাঁটিতে আঘাত হানতে পারত। এদিকে এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রধান ভিক্টর ওজেরভ জানিয়েছে, এই খবর পাওয়ার পরই দেশের উত্তরভাগের এয়ার ডিফেন্স সিস্টেমকে হাই অ্যালার্টে রাখা হয়েছে, পাশাপাশি তৈরি রাখা হয় রুশ বিমানবাহিনীকে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। দুই দেশই একত্রে উত্তর কোরিয়ার আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে কাজ করার ইঙ্গিত দেয়। কিম জং উনের এই পদক্ষেপ সেই সিদ্ধান্তে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।